শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শাহজাহান রানী, পিতা মিত্র জুনাবালি রানী, মার নাম সালেয়া খাতুন, গ্রাম চরগড়ে। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে ধরুন বাড়িতে নিজস্ব গৃহস্থী মিনিস্ত্রি কিছু টুকটাক এই সমস্ত করতাম, আর টুকটাক ব্যবসা বাণিজ্য করতাম। যুদ্ধের সাথে যুক্ত হলেন কীভাবে? যুক্ত হলে 1971 সালে যখন এই 25শে মার্চ রাত্রে আমাদের হানাদার বাহিনীরা আক্রমণ করছে, ভারতে চলে গিয়া ট্রেনিং করিয়া কয়জনে গেছেন? কয়জন? তখন আমরা এক গ্রুপে মেহেন্দিগঞ্জ, আমাদের মেয়র সভা ছিল আমাদের আগে, নাম বলেন মেয়র কামাল উদ্দিন খান, আওয়ামী লীগের সভা সভাপতি শহীদ শাহ এবং কালিয়াপুর বেহারিবাড়ি ইউনিস ভাই, আমি মোহাম্মদ শাহজাহান রানী, এরকম অনেক, হ্যাঁ, এরপর আব্দুল রাজ্জাক বাবুল প্রফেসর আরসি কলেজের, শাহজাহান জমদ্দার সেনাবাহিনীতে গেছে স্বাধীনে পরে, সত্তর খাঁ, এরপর লতিফ, এরপর মালিক টাউন, এরপর আবুল বাসার, আবুল কাসেম, এরকম মিলিয়া আর কি গুলানিয়া, এবার বোলার আসল দুইজন এই শাহানদ মিয়া চেয়ারম্যানের ছেলে আর আসিল গিয়ে বসি, এরকম মিলিয়ে আমরা 70-75 জন আর কি এক গ্রুপ। তারপর আমরা ভারতে ট্রেনিং করলাম উত্তর 24 পরগনা 8 নম্বর থানা, আমরা তুফা ক্যাম্পে ছিলাম। যাই হোক, এখন ট্রেনিং করি। কতদিন করলেন ট্রেনিং? অরিজিনাল ট্রেনিং হয়েছে 20 দিন, আর এমনি তো ধরেন প্রি প্যাডের তো হয়েছে দিনের এই অরিজিনাল হয়েছে গিয়ে 20 দিন। হ্যাঁ, বাংলাদেশে আমরা কয়জন আসলেন? আমরা বাংলাদেশ সবাই আসছি, সবাই কমান্ডে। তখন কমান্ডার ছিলেন আমাদের এই আরিফ সাহেব, এই মাহেব মিয়ার ভাই আরিফ, তারপরে মাহেব মিয়াও ছিল আমাকে লাগে। কয়েকটা অপারেশনের কথা বলেন। আমরা তো ধরেন কয়েকটা অপারেশন করছি, ইন্ডিয়ান মৃত্যু বাহিনীর সাথেও ছিলাম, তাদের সাথেও ছিলাম। তখন ভিতরে আইতাম ইঙ্গলগঞ্জ দিয়া নড়াই দর্শন, নড়াই আইতাম, তারপর সাতক্ষীরা আইতাম, আবার ভারত চলে আইতাম, আবার আইতাম। দেশ যেদিন স্বাধীন হয় সেদিন আপনি কোন জায়গায় ছিলেন? দেশ যেদিন স্বাধীন হয় তখন আমরা যশোরে ছিলাম। ইন্ডিয়ার সেনাবাহিনী আমাকে আগে দিয়ে গেছে গাড়িতে, রাতে যাই হোক, তখন আমরা আমাদের কর্মস্থলে আমরা চলে আসছি, চলে আসি আবার এই জায়গায় আমরা আবার অসল হয়েছি আর কি। হ্যাঁ, অসল হইয়া এই অসল হইয়া ইয়া করছি, দাদা ইয়া করছি, ওইটা ধরি আবার তখন
শেখ সাহেব অর্ডার করলো, বঙ্গবন্ধু অর্ডার করলো যে তোমরা যার যার ডিস্ট্রিক্টে জমা দিও, তখন আমরা ইয়ার ডিস্ট্রিক্টে জমা দিয়েছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।